প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব থেড হিউজ এর পাইক কবিতাটি নিয়ে। থেড হিউজ জন্মগ্রহণ করেছিলেন 1930 খ্রিস্টাব্দে ইয়র্কশায়ার ইংল্যান্ডে এবং মৃত্যুবরণ করেন 1998 সালে লন্ডনে। পাইক কবিতাটিতে 11টি স্টেঞ্জা আছে, যেখানে প্রত্যেকটা স্টেঞ্জাতে 4টি করে লাইন। অতএব বুঝতেই পারতেছো যে 44 লাইনের কবিতা, মোটামুটি বেশ বড় একটা কবিতা। তাই কথা না বাড়িয়ে চলো মেইন টেক্সটে চলে যাই। ফার্স্ট স্টেঞ্জাতে কবি বলেছেন, পাইক থ্রু ইংস ইজ লং পারফেক্ট, পাইক ইন অল ফার্স গ্রিন টাইগার ইন দ্য গোল্ড, কিলার্স ফ্রম দ্য এগ, দ্য মেলেভলেন্ট এজড গ্রিন, দ্য ড্যান্স অন দ্য সার্ফেস অ্যামাং দ্য ফ্লাইস। পাইক থ্রু ইংস ইজ লং পারফেক্ট, মানে পাইক 3 ইঞ্চিতেই লম্বা, অর্থাৎ সম্পূর্ণ 3 ইঞ্চি। এখানে ছোট্ট একটা পাইক মাছের কথা কবি বলতেছেন। আসলে পাইক মাছ আরও অনেক বড় হয়, কিন্তু কবিতাটি শুরু করেছেন পাইক মাছের পোনা মাছের, মানে 3 ইঞ্চির ছোট একটা মাছ এর কথা দিয়ে কবি কবিতাটাকে শুরু করেছেন। দ্বিতীয় নাম্বার লাইনে কবি বলেছেন, পাইক ইন অল ফার্স গ্রিন টাইগার ইন দ্য গোল্ড। এখানে কবি বলেছেন যে পাইক ইন অল ফার্স, সারা দেহে সবুজে হলুদে উজ্জ্বল, মানে সারা দেহটা তার ঢাকা থাকে সবুজ এবং হলুদ রঙে। এখানে টাইগারিং দ্য গোল্ড বলতে বোঝানো হয়েছে ইয়েলো রং। আর টাইগারিং কথাটা এখানে এই জন্যে ব্যবহার করা হয়েছে যে এই মাছগুলোর রঙের মাধ্যমে কবি এই মাছগুলোর ভয়ঙ্করতাকে বোঝানোর জন্যে টাইগারিং কথাটা ব্যবহার করেছেন, টাইগারের সাথে এটার রঙের তুলনা করেছেন। টাইগার যেমন ভয়ঙ্কর, এই মাছগুলো ভয়ঙ্কর। কারণ তৃতীয় নম্বর লাইনে কবি বলেছেন, খিলার্স ফ্রম দ্য এগ, ডিম্বাণুতে ঘাতক সে, দ্য মেলেভলেন্ট এজড গ্রিন, মানে হাসে সে জিজ্ঞাংসার বয়স্ক হাসি। অর্থাৎ ডিম্বাণুতেই সে ঘাতক, সে একেবারে জন্ম থেকেই ঘাতক হয়ে জন্মায়, মানে একেবারে ছোটোবেলার থেকেই এই পাইক মাছগুলো ধ্বংসাত্মক রূপ নিয়ে বেড়ে ওঠে। এখানে মেলেভলেন্ট শব্দটির অর্থ হচ্ছে অপরের ক্ষতি করার ইচ্ছা বা প্রয়াস, এবং এজড মানে তো বুঝো যে বয়স্ক, গ্রিন গ্রিন মানে হচ্ছে যে দাঁত বের করে হাসা। তো এখানে কবি বলছেন যে দ্য মেলেভলেন্ট এজড গ্রিন, মানে এই ডিম থেকে যে মাছগুলো ফুটে সেগুলোর এমন অ্যাটিটিউড, যেগুলোর যে এজড যে মাছগুলো আছে, বয়স্ক মাছগুলো, প্রাপ্তবয়স্ক বা বড় যে মাছগুলো আছে সেগুলো যেমন ভয়ঙ্কর, এই ছোট মাছগুলো তদ্রূপ ভয়ঙ্কর। অর্থাৎ এই মাছগুলো একেবারে জন্ম থেকেই ভয়ঙ্কর, এরা ছোট থেকেই রাক্ষসে হয়, তাদের স্বজাতি কিংবা অন্যান্য মাছদেরকে তারা খেয়ে ফেলতে চায়, খেয়ে ফেলেই তারা বেঁচে থাকে। চতুর্থ লাইনে কবি বলেছেন, দ্য ড্যান্স অন দ্য সার্ফেস অ্যামং দ্য ফ্লাইস, মাছিদের দলে পানির উপরিতলে তারা নৃত্য করে চলে। অর্থাৎ এই মাছগুলো পানির উপরিভাগে, যেখানে পানির উপরে দেখবে যে অনেক সময় মাছি উড়াউড়ি করে, তো ওই সমস্ত এই পানির উপরি যে ভাগটা আছে সেখানে ভেসে বেড়ায় অনেক সময়। এরপরে কবি দ্বিতীয় স্টেঞ্জাতে বলেছেন, অর মুভ স্ট্যান্ড বাই দিয়ার ওন গ্র্যান্ডিয়র, ওভার এ বেড অফ এমারল্ড সিলুয়েট অফ সাবমেরিন ডেলিকেসি অ্যান্ড হরর, 100 ফিট লং ইন দিয়ার ওয়ার্ল্ড। অর্থাৎ আপন রূপের বিস্ময় নিয়ে চলে মুক্তা সম্ভাবা ছায়াময় সাগরের তলদেশে, যেন ভয়ঙ্কর সুন্দর সাবমেরিনে এক গভীর জলের তলে, আপন ভুবনে অদৃশ্যর ভাবে গভীর জলে ভেসে। অর মুভ স্ট্যান্ড বাই দিয়ার ওন গ্র্যান্ডিউর, এখানে স্ট্যান্ড বলতে বোঝানো হয় বিস্ময়, এবং গ্র্যান্ডিউর মানে হচ্ছে রূপ বা সৌন্দর্য, আর এমারল্ড মানে হচ্ছে মণিমুক্তা বা মূল্যবান ধাতু বিশেষ, সিলুয়েট মানে হচ্ছে ছায়ামূর্তি। তো এখানে কবি বলেছেন, আপন রূপের বিস্ময় নিয়ে চলে মুক্তা সম্ভব ছায়াময় সাগরের তলদেশে। এই কবিতার মধ্যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টসগুলো আছে আমি খুঁজে বের করার চেষ্টা করব সেগুলোকে লাইন বাই লাইন। তবে এই কবিতার শুরুর দিকে যে স্তবকগুলো আছে সেগুলোতে একটু হিডেন মিনিংস কম আছে, কিন্তু শেষের যে প্যারাগুলো সেগুলোর মধ্যে তোমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টস পাবে। সেখানে কবি এই পাইক মাছের সিম্পল রূপ চরিত্রের মাধ্যমে মানব সমাজের অবস্থাকে তুলে ধরেছেন। তাই এই কবিতাটি সম্পর্কে ভালোভাবে বোঝার জন্যে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো।
অফ সাবমেরিন ডেলিকেসি অ্যান্ড হরর 100 feet লং ইন দিয়ার ওয়ার্ল্ড। যেন ভয়ঙ্কর সুন্দর সাবমেরিন এক গভীর জলের তলে আপন ভুবনে অদৃশ্যভাবে গভীর জলে ভেসে। এখানে এই স্টেঞ্জাতে কবি বলেছেন যে এই পাইক মাছগুলো সমুদ্রের তলদেশে যখন ঘোরাফেরা করে তাদেরকে এক সুন্দর সাবমেরিনের মতো বা ডুবোজাহাজের মতো মনে হয়, যেটা সাগরের তলায় মণিমুক্তার উপর দিয়ে ভেসে বেড়ায় ছায়ামূর্তির মতো। এই স্টেঞ্জার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটি হচ্ছে 100 feet লং ইন দিয়ার ওয়ার্ল্ড, অর্থাৎ এই পাইক মাছগুলো নিজেদেরকে নিজেদের পৃথিবীতে অনেক বড় মনে করে তারা অনেক বড়, তাদের থেকে শক্তিশালী বোধ হয় আর কেউ নেই। এখানে কবি মূলত এই পাইক মাছের মাধ্যমে আমাদের মানব সমাজকে ইঙ্গিত করেছেন। মানব সমাজের দিকে তাকালে দেখা যায় যে কিছু কিছু মানুষ আছে যারা তাদেরকে অনেক বড় মনে করে, কিছু কিছু মানুষ আছে যারা খুব অহংকারী, নিজেদের ক্ষমতা সম্পত্তির মোহে অন্ধ হয়ে যায়, যারা নিজেদেরকে খুব বড় মনে করে। তো কবি এই পাইক মাছের মাধ্যমে ওই সমস্ত মানুষদেরকে ম্যাটাফরিক্যালি তুলে ধরছেন এই কবিতার মধ্য দিয়ে। তৃতীয় স্টেঞ্জায় কবি বলেছেন, ইন ফর্মস আন্ডার দ্য হিট স্ট্রাক লিলি প্যাডস গ্লুম অফ দিয়ার স্টিলনেস লস্ট অন লাস্ট ইয়ার্স ব্ল্যাক লিভস ওয়াচিং আপওয়ার্ডস অর হাং ইন অ্যান অ্যাম্বার ক্যাভার্ন অফ উইডস। অর্থাৎ স্বল্প জলের রৌদ্রহত পদ্মতলে বেড়াই ঘরে ভয়ঙ্কর নিরবতায় বর্ষপুরাণ কালো পাতায় আভাস ছড়ায় দৃষ্টি সদা ঊর্ধ্ব চলে বা বাসা বাঁধে জলে হলুদুলতার গুহায়। অর্থাৎ কবি এখানে বলেছেন, ইন ফর্মস পুকুরে আন্ডার দ্য হিট স্ট্রাক লিলিপ্যাডস, লিলিপ্যাডস মানে হচ্ছে পদ্মফুল, পদ্মফুলের যে লতা পাতাগুলো আছে পুকুরের মধ্যে থাকে সেগুলোর তলে এই পাইক মাছগুলো নিরবতায় ঘুরে বেড়ায়। এখানে তৃতীয় নম্বর লাইনে লস্ট মানে হচ্ছে আটকে পড়া, লস্ট অন লাস্ট ইয়ার্স ব্ল্যাক লিভস। এখানে বলা হয়েছে যে তারা বর্ষপুরাণ কালো পাতার তলে আটকে পড়ে, অর্থাৎ লাস্ট ইয়ার্স মানে গত বছর বোঝায়, এক বছর এই অনেক অনেক পুকুর আছে যেখানে গাছের পাতা পড়ে সেগুলো আটকে পড়ে, সেগুলো কালো হয়ে যায়, কালো রং ধারণ করে, তো সেই সমস্ত পাতার মধ্যে এই মাছগুলো অনেক সময় আটকে পড়ে, তবুও এদের দৃষ্টি ঊর্ধ্বে থাকে, মানে এরা যে ভয়ঙ্কর এদের দৃষ্টি দেখলে বোঝা যায়। এই স্টেঞ্জার শেষ লাইনে বলা হয়েছে যে হাং ইন অ্যান অ্যাম্বার ক্যাভার্ন অফ উইডস। এখানে অ্যাম্বার মানে হচ্ছে ইয়েলোইশ ব্রাউন মানে হলুদ বা বাদামি রঙের স্ফটিক মানে হচ্ছে যে কোনো ফোঁটা, হলুদ বা বাদামি রঙের ফোঁটা, ক্যাভার্ন মানে হচ্ছে গুহা, উইডস মানে হচ্ছে লতা পাতা। এখানে কবি বলেছেন যে তারা বাসা বাঁধে জলে হলুদ লতার গুহায়, অর্থাৎ জলের তলে যে লতা পাতাগুলো থাকে সেগুলোয় তারা বাসা বেঁধে থাকে। শুরুর দিকের এই স্টেঞ্জাগুলোতে কবি এই মাছগুলোর অ্যাপিয়ারেন্স, যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে সে সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, তবে পরবর্তী স্টেঞ্জাগুলো খুবই ইম্পর্টেন্ট, সেখানে কিছু অ্যালিগোরিক্যাল সিগনিফিক্যান্স তোমরা দেখতে পাবে। সেখানে কবি এই মাছগুলোর সাথে ম্যাটাফরিক্যালি মানব ওয়ার্ল্ডের অনেক কিছুর তুলনা করেছেন এবং রূপকের মাধ্যমে আমাদের মানব সমাজকে প্রেজেন্ট করেছেন, তাই সে প্যারাগুলোতে তোমরা কিছু ডিপার মিনিংস পাবে। নেক্সট স্টেঞ্জাতে কবি বলেছেন, দ্য জজ হুকড ক্ল্যাম্প অ্যান্ড ফ্যাংস নট টু বি চেঞ্জড অ্যাট দিস ডেট আ লাইফ সাবডিউড টু ইটস ইনস্ট্রুমেন্ট দ্য গিলস নিডিং কোয়াইটলি অ্যান্ড দ্য ফেক্টরলস। অর্থাৎ চোয়াল দুটি বড়শির মতো বিষাক্ত দাঁতাল এ সময়ে ওকে বদলানো সম্ভব নয় মোটে, আক্রমণের অস্ত্রগুলোর সম্ভব নয় মোটে, আক্রমণের অস্ত্রগুলোর অধীন সে কানকুয়ো দুটো নড়ায় ধীরে ঊর্ধ্বাংশ দেয় সমল। দ্য জস হুকড ক্ল্যাম্প অ্যান্ড ফ্যাংস, দ্য জস মানে হচ্ছে চোয়াল, তাদের যে চোয়াল আছে দাঁতের যে চোয়াল সেটা হুকড মানে বড়শির মতো বাঁকা, এবং তাদের দাঁতগুলো বড়শির মতো বাঁকা এবং বিষাক্ত, কুকুর কিংবা সাপের মতো পয়জনাস তাদের দাঁতগুলো। নট টু বি চেঞ্জড অ্যাট দিস ডেট, এ জন্মে হবে না পরিবর্তন, তাদের এই রূপের এ জন্মে আর কোনো পরিবর্তন হবে না, মানে তাদের যে এই ভয়ঙ্কর রূপ সেটার পরিবর্তন হবে না, কারণ প্রকৃতিগতভাবেই তাদেরকে এরকমভাবে সৃষ্টি করা হয়েছে।
alive subdued subdued মানে হচ্ছে পরাজিত একটা জীবন পরাজিত হয় টু ইটস ইনস্ট্রুমেন্ট এটার যে যন্ত্র আছে বা দাঁত এই দাঁতালগুলো আছে এর কাছে অন্য একটা জীবন কি হয় যে পরাজিত হয় তার মানে এরা অন্যদেরকে খেয়ে ফেলে অন্য মাছদেরকে খেয়ে ফেলে ধ্বংস করে ফেলে তো তাদের এই যে যে দাঁত এটা হচ্ছে সিম্বল অফ উইপন কিলারসদের যে উইপন বা অস্ত্র থাকে তার সিম্বল এখানে কবি সিম্বলিক্যালি তুলে ধরেছেন এই মাছের দাঁতগুলোকে আমাদের সমাজে অনেক লোক আছে অনেক সন্ত্রাস আছে যারা উইপন ব্যবহার করে অন্য মানুষদেরকে ধ্বংস করে দেয় অন্য মানুষদেরকে মেরে ফেলে তো এইখানে পাইক মাছ কী করে যে তাদের সহজাতিদেরকে খেয়ে ফেলে তাদের দাঁতাল ব্যবহার করে দাঁত ব্যবহার করে তো আমাদের মানব সমাজে তেমনিভাবে অস্ত্র ব্যবহার করে অন্যদেরকে হত্যা করে ফেলা হয় তাই এই পাইক মাছের বিষাক্ত দাঁতগুলো হচ্ছে সিম্বল অফ উইপনস মানে কিলারসদের যে উইপন বা অস্ত্রশস্ত্র থাকে সেগুলোর সিম্বল তো এই স্ট্রেঞ্জার প্রথম লাইনটিতে আমরা একটা ম্যাটাফরের ব্যবহার দেখতে পাই যে ফ্যাংস বা বিষাক্ত দাঁত এই দাঁতগুলো আসলে ম্যাটাফর ম্যাটাফরিক্যালি কবি এখানে উইপনসকে নির্দেশ করেছেন আর তোমরা জানো যে ম্যাটাফর হচ্ছে তুলনা করা বোঝায় কোনো দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে তুলনা করা বোঝায় এখানে প্রথম লাইনে কবি ফ্যাংস বা বিষাক্ত দাঁতকে তুলনা করেছেন ওয়েপন্স বা অস্ত্রশস্ত্রের সাথে এবং তৃতীয় নম্বর লাইনে বলা হয়েছে যে একটা জীবন এই ইনস্ট্রুমেন্ট বা এই দাঁতগুলোর কাছে সাবডিউট হয়ে যায় পরাজিত হয়ে যায় এখানেও একটা ম্যাটাফরের ব্যবহার করা হয়েছে কারণ এই লাইনটার মাধ্যমে ম্যাটাফরিক্যালি নির্দেশ করা হয়েছে একজন ভিকটিমকে যখন সে কোনো সন্ত্রাসের কবলে পড়ে তার প্রাণ হারায় এমন একজন ভিকটিমকে এখানে ম্যাটাফরিক্যালি নির্দেশ করা হয়েছে চলো দেখি নেক্সট স্ট্রেঞ্জাতে কবি কি বলেছেন কবি বলেছেন থ্রি উই কেপ্ট বিহাইন্ড গ্লাস জ্যাঙ্গলড ইন উইড থ্রি ইঞ্চিস ফোর অ্যান্ড এ হাফ ফেট ফ্রাই টু দেম সাডেনলি দেয়ার ওয়াই টু ফাইনালি ওয়ান অর্থাৎ থ্রি উই কেপ্ট বিহাইন্ড গ্লাস তিনটিকে রেখেছিলাম কাচের মৎস্য ধারে কাচের যে অ্যাকোয়ারিয়াম আছে যেখানে মাছ চাষ করা যায় বা মাছ পালন করা যায় সেরকম অ্যাকোয়ারিয়ামের মধ্যে কবি এবং তার কোনো এক বন্ধু তিনটা মাছকে রেখেছে একটা হচ্ছে 3 ইঞ্চি এবং আরেকটা হচ্ছে 4 ইঞ্চি এবং আরেকটা রেখেছেন 4.5 ইঞ্চি যেমনটা কবি বলেছেন যে জ্যাঙ্গল টিন উইড 3 ইঞ্চিস ফোর অ্যান্ড ফোর অ্যান্ড এ হাফ এখানে জাঙ্গলট বলতে তোমরা বুঝছো যে জঙ্গল ইন উইড উইড মানে হচ্ছে খড়কুটা বা আগাছা তো জঙ্গল কিছু আগাছা দিয়ে সেখানে পানির মধ্যে এই মাছগুলোকে তিনটা মাছকে তারা রেখেছিলেন একটা 3 ইঞ্চি একটা 4 ইঞ্চি আর একটা 4.5 ইঞ্চি ফেট ফ্রাই টু দেম তাদেরকে পোনা মাছ খেতে দিতেন ফেট ফ্রাই ফ্রাই মানে হচ্ছে এখানে পোনা মাছ খেতে দিতেন সাডেনলি দেয়ার ওয়ার টু হঠাৎ করে তারা দেখলো যে সেখানে দুইটা মাছ আছে তারা রাখছে তিনটা হঠাৎ করে দেখতে পেলো যে সেখানে দুইটা আছে ফাইনালি ওয়ান এবং শেষ পর্যন্ত দেখতে পেলো যে সেখানে একটা মাছ আছে তার মানে কি বোঝা গেল যে মাছটা স্ট্রং বেশি শক্তিশালী সেটা আরেকটাকে খেয়ে ফেলেছে অর্থাৎ তার স্বজাতের আরেকটা মাছকে খেয়ে ফেলেছে তারপরে যে দুইটা মাছ রইল সেখান থেকে যে মাছটা স্ট্রং সেটা আরেকটা মাছকে খেয়ে নিল এবং ফাইনালি একটা মাছ রইল এটা কি শুধু একটা মাছের গল্প তোমাদের কি মনে হয় এটা সিম্পলি একটা মাছের গল্প যে না আসলে কবি এই গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন যে মাইট ইজ রাইট অর্থাৎ জোর যার মুল্লুক তার আমাদের সমাজে দেখা যায় যে অনেক অনেক মানুষ আছেন যারা ধন সম্পদ কিংবা ক্ষমতার দিক দিয়ে অনেকটা স্ট্রং তারা কী করে যে অন্যান্য মানুষদেরকে অন্যান্য যে দুর্বল মানুষরা আছে তাদেরকে ক্ষতি করে তাদের ক্ষতি করার চেষ্টা করে এমনকি দেখা যায় যে অপোনেন্ট থাকে বিরোধী কোনো দল থাকলে তারা যদি দুর্বল হয় তাদেরকে গ্রাস করে নেয় এই পাইক মাছগুলোর মতো তারা কী করে দুর্বলদেরকে ধ্বংস করে ফেলে তাই আমরা বলতে পারি এই কবিতাটি একটি রূপকধর্মী কবিতা কারণ কবি এই মাছের রূপকের মাধ্যমে মাছের চরিত্রের যে এই বৈশিষ্ট্য মাছের যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেগুলোর মাধ্যমে আমাদের মানব সমাজকে তুলে ধরার চেষ্টা করেছেন চলো দেখি নেক্সট স্ট্রেঞ্জাতে কবি কী বলেছেন
with his hack valley and the grain it was born with. And indeed the spare nobody, 26 pounds each, over 2 feet long, high and dry, and dead in the willow herb. This hack valley and the grain it was born with. অর্থাৎ লম্বোদর আর ক্রূর হাসি নিয়ে জন্মেছে এটি। এটা স্যাক ভ্যালি মানে হচ্ছে যে ঝোলানো পেট বা উদর, এই ঝোলানো পেট নিয়ে এটা জন্মগ্রহণ করেছে। এবং গ্রিন গ্রিন মানে আগে বলছি যে দাঁত বের করে হাসা, তো তার স্বভাব হচ্ছে যে দাঁত বের করে হাসে, তার ভয়ঙ্কর রূপটা লক্ষ্য করা যায় তার এই হাসির মাধ্যমে। অ্যান্ড হিন্ডিড দে স্পেয়ার নোবডি, সর্বভুক সে স্বভাবে, অর্থাৎ সে কাউকে ভয় করে না, সে তার স্বজাতিদেরকেও খেয়ে ফেলে, ছাড় দেয় না। এখানে আরেকটা কথা বলা হয়েছে যে 26 pounds ইজ ওভার 2 feet লং। কবি আরও দুটো মাছ দেখেছেন, পাইক মাছ, যেখানে যাদের ওজন হচ্ছে 6 pounds করে এবং যারা 2 feet করে লং, অর্থাৎ এই মাছগুলো হচ্ছে বড়। এতক্ষণ ছোট মাছগুলোর কথা বর্ণনা করেছেন কবি, এখন বড় দুটো মাছের কথা বললেন যেগুলোকে তিনি দেখেছেন উইলো হার্বে বা একটা ঝোপে মরে পড়ে আছে। 2 feet লম্বা এক একটা মাছ, যাদের ওজন প্রায় 6 pounds করে। তো এরা কি করেছে, যে কবি পরবর্তী লাইনে বলেছেন, ওয়ান জ্যাম্পড ফার্স্ট ইটস গিলস ডাউন দ্য আদার্স গ্যালেট, অর্থাৎ একটির গলায় আরেকটির দেহ আটকে গেছে। ওয়ান জ্যাম্পড ফার্স্ট ইটস গিলস মানে একটা আটকে পড়েছে, গিলস মানে হচ্ছে যে গলা বা ফুলকা, ফুলকায় আটকে পড়েছে। ডাউন দ্য আদার্স গ্যালেট মানে অন্যটার দেহের যে ডাউন পার্ট আছে সে অংশটা আটকে পড়েছে। দ্য আউট সাইড আই স্টার্ড অ্যাজ এ ভাইস লক্স, এখানে বলা হয়েছে যে তাদের চোখ দুটো যেন বেরিয়ে পড়ছে এরকম অবস্থা। এই মাছ দুটো একটি আরেকটিকে খেতে গিয়ে যে মারা গেছে, এরপরেও এদের চোখ দুটো যেন একেবারে বেরিয়ে পড়ছে, একেবারে ভয়ঙ্কর দৃষ্টি চোখে, যদিও তাদের দেহ কুকড়ে গেছে, যেমনটা বলেছে দো ইটস ফিল্ম শ্র্যাঙ্ক ইন ডেথ, যদিও মৃত্যুতে এদের দেহ কুকড়ে গেছে কিন্তু তাদের দৃষ্টিতে মনে হয় তারা খুব ভয়ঙ্কর, তারা শিকার করবে, তারা যে শিকারী কিলার্স এটা তাদের চোখ দেখেই বোঝা যায়। এরপরের স্টেঞ্জায় কবি বলেছেন, আ পন্ড আই ফিশড 50 years অ্যাক্রোস, একটা পুকুর যেখানে আমি মাছ ধরতাম 50 years অ্যাক্রোস মানে 50 years 50 yards একটা পুকুর, ছোট পুকুর, সেখানে কবি মাছ ধরতেন। হোজ লিলিস অ্যান্ড মাসকিউলার টেন্স, যেটা পুষ্ট ছিল, যেটা টেন্স মাসে ভরা ছিল, পদ্মপাতা আর টেন্স মাসে ভরা ছিল। হ্যাড আউটলাস্টেড এভরি ভিজিবল স্টোন অব দ্য মনাস্টারি দ্যাট প্লান্ট হ্যাড দেম, অর্থাৎ ধর্মাশ্রম থেকে প্রবীণ ছিল তারা, আমি ভাবলাম, মানে হ্যাড আউটলাস্টেড, আউটলাস্টেড মানে হচ্ছে যে অতি প্রাচীন, মানে অনেক দীর্ঘদিন যাবৎ যেটা লাস্টেড করে আসছে, টিকে আসছে, টিকে রয়েছে এরকম। তো ওই ধর্মাশ্রমের যে স্টোনগুলো পুকুরে আছে সেগুলো দেখাই যায় না, মানে মাছগুলো এত বেশি, টেন্স মাছগুলো এত বেশি যে মাছগুলো চোখে পড়ে কিন্তু পাথরগুলো দেখাই যায় না মাছগুলোর জন্যে। পরবর্তী স্টেঞ্জায় কবি বলেছেন, স্টিল টু লেজেন্ডারি ডেপথস ইট ওয়াজ অ্যাজ ডিপ অ্যাজ ইংল্যান্ড, ইট হেল্ড ফাইক টু ইমেন্স টু স্টার সো ইমেন্স অ্যান্ড ওল্ড দ্যাট ফার্স্ট নাইট ফল আই ডেয়ার নট ক্যাস্ট, অর্থাৎ সেটি ছিল অকল্পনীয় গভীর, নীরব, ইংল্যান্ডের মতোই নীরব, পুকুরটাই ছিল বৃহৎ পাইক, চলতো কম, বয়স্ক ছিল সব, রাত নামতেই বড়শি ফেলার সাহস উবে গেল, তবুও বড়শি ফেললাম, মাছ ধরলাম। কবি এখানে বলতেছেন যে স্টিল্ট লিজেন্ডারি ডেপথ, স্টিল্ট মানে হচ্ছে পরিত্যক্ত, লিজেন্ডারি মানে কিংবদন্তির মতো, ডেপথ মানে হচ্ছে গভীর, এটা পুকুরটা খুব গভীর ছিল সেটা বোঝাতে চেয়েছেন কবি। ইট ওয়াজ অ্যাজ ডিপ অ্যাজ ইংল্যান্ড, এটা ইংল্যান্ডের মতোই গভীর ছিল। তো এখানে অ্যাজ ডিপ অ্যাজ ইংল্যান্ড, এটা হচ্ছে একটা সিমিল, তোমরা জানো যে সিমিল হচ্ছে দুইটা ডিফারেন্ট থিংয়ের মধ্যে তুলনা করা হয় অ্যাজ অথবা লাইক ব্যবহার করে। তো এখানে এই পুকুরটার তুলনা করছে ইংল্যান্ডের সাথে, মানে পুকুরের যে গভীরতা বা এর বয়স্ক প্রাচীনত্ব সেটার সাথে তুলনা করা হয়েছে ইংল্যান্ডের প্রাচীনত্ব, বয়স্ক বা ইংল্যান্ডের
গভীরতার সাথে। তাই বলতে পারি যে এখানে কবি সিমিল ব্যবহার করেছেন এবং তার দেশ ইংল্যান্ডের প্রাচীনত্বকে তুলে ধরেছেন। এই স্টেঞ্জার তৃতীয় নাম্বার লাইনে তিনি বলেছেন যে পাইক টু ইমেন্স টু স্টার, এখানে বলেছেন যে ইমেন্স ইমেন্স মানে হচ্ছে বৃহৎ আকার, পাইকগুলো হচ্ছে এত বড়, টু স্টার স্টার মানে হচ্ছে যে নড়াচড়া করা, এত বড় সেগুলো নড়াচড়া করতে পারে না, এবং পাইকগুলো ওল্ড খুব বয়স্ক হয়ে গেছে। তো যাই হোক, এদিকে রাত নেমে আসলো, দ্যাট ফাস্ট নাইট ফল, আই ডিয়ার নট খাস্ট, এবং কবি ডিয়ার করলো না, সাহস করলো না, মাছ ধরার সাহস করলো না, তার সাহসটা চলে গেল। এরপর কবি বলেন, বাট সাইলেন্টলি খাস্ট অ্যান্ড ফিশ উইথ দ্য হেয়ার ফ্রোজেন অন মাই হেড ফর হোয়াট মাইট মুভ, ফর হোয়াট আই মাইট মুভ, দ্য স্টিল স্প্ল্যাশেস অন দ্য ডার্ক পন্ড। তবুও বড়শি ফেললাম, মাছ ধরলাম, মাথার চুল সব খাড়া, শঙ্কায় ভয়ে যেন মরলাম, সে শঙ্কা বুঝি মৃত্যুর বাড়া। কবি বলেন যে তবুও নীরবে বড়শি ফেললাম, মাছ ধরলাম, উইথ হেয়ার ফ্রোজেন অর্থাৎ তার হেয়ার বা চুলগুলো ফ্রোজেন হয়ে গেছে, ভয়ে তার চুলগুলো দাঁড়িয়ে গেছে, কারণ চারদিকে অন্ধকার এবং পুকুরের মধ্যে স্প্ল্যাশেস মানে জলের ফোঁটা, জল, নীরব জল। তো সেখানে যদি কবি একটি মাছ ধরে ফেলেন তাহলে তারপরে কী ঘটবে সে বিষয়ে তিনি একটু শঙ্কায়। তো লাস্ট স্টেঞ্জাতে কবি বলেছেন, আউলস হাসিং দ্য ফ্লোটিং উডস ফ্রেইল অন মাই এয়ার অ্যাগেনেস্ট দ্য ড্রিম ডার্কনেস বিনিথ নাইটস ডার্কনেস আই হ্যাড ফ্রিড দ্যাট রোজ স্লোলি টুয়ার্ডস মি ওয়াচিং, অর্থাৎ প্যাঁচা সব ডেকে যায় ভাসমান বনে, অস্পষ্ট কানে আসে স্বপ্নের মতো, রাতের আধারে নিচের আধার মুক্তি দিয়েছে, গাঢ় হয়ে গোলাপ যেন আমায় ঘিরেছে। কবি বলছেন প্যাঁচা সব ডেকে যায়, মানে সেখানে প্যাঁচা ছিল যারা ফ্লোটিং উডস বা ভাসমান গাছের মধ্যে, গাছের মধ্যে কিছু প্যাঁচা ছিল, পুকুর পাড়ে কিছু গাছ ছিল এবং সেখানে প্যাঁচারা ডাকছিল, অস্পষ্ট কানে আসে স্বপ্নের মতো। তো সেই প্যাঁচার ডাকগুলো কবির কানে আসে হিসিং সাউন্ডে, মানে অল্প অল্প সাউন্ডে। ডার্কনেস বিনিথ নাইটস ডার্কনেস হ্যাড ফ্রেড, অন্ধকারের নিচে যেন অন্ধকার, মানে রাতের যে আধার আছে তার নিচে আরও আধার মুক্তি দিয়েছে, মানে রাতের যে অন্ধকার তার নিচে হচ্ছে পুকুর, মানে পুকুরের পানি কালো, তাই বলা হয়েছে যে আধারের নিচে আধার মুক্তি দিয়েছে, আর এই পুরো বিষয়টা যেন তার কাছে ড্রিম বা স্বপ্নের মতো মনে হচ্ছে, আর এই অন্ধকারগুলোকে মনে হচ্ছে যেন একটা আকৃতি ধারণ করেছে, গোলাপের মতো কোনো একটা আকৃতি ধারণ করেছে এবং সেটা যেন কবির দিকে আসছে, এরকম তার কাছে মনে হচ্ছে অন্ধকারের মধ্যে। তো এই কবিতাটির মাধ্যমে কবি একটা সিম্পল গল্পে, মাছের গল্পের মাধ্যমে কবি মানব সমাজের বিভিন্ন চিত্রকে তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে দেখা যায় যে ছোট্ট পাইক মাছ, 3 ইঞ্চি 4 ইঞ্চি যে পাইক মাছগুলো আছে সেগুলো ডিম্বাণুর থেকেই ঘাতক এবং সেগুলো কী করে যে তার স্বজাতীয় মাছদেরকেও খেয়ে ফেলে, তাদের বড়শির মতো চোয়াল এবং বিষাক্ত দাঁত আছে যেগুলোর মাধ্যমে অন্যান্য মাছদেরকে তারা গ্রাস করে নেয়। কবি একটা অ্যাকুয়ারিয়ামে 3টা মাছ রেখেছিলেন, 3 ইঞ্চি 4 ইঞ্চি এবং 4.5 ইঞ্চির। তো সেখানে দেখা গেল যে একটা মাছ আরেকটা মাছকে খেয়ে ফেলেছে শেষ পর্যন্ত, এবং তারপরে আরেকটা মাছকে খেয়ে ফেলেছে শেষ পর্যন্ত, একটা মাছ অবশিষ্ট রয়েছিল। এবং তিনি আরও লক্ষ্য করেন যে 2টা মাছ মোড়ে ঝোপের মধ্যে পড়ে আছে, যেখানে একটা মাছ আরেকটা মাছকে খাওয়ার চেষ্টা করেছে এবং একটা মাছের গলায় আরেকটা মাছের দেহ আটকে গেছে, কিন্তু তাদের চোখে মানে ভয়ঙ্কর দৃষ্টি, যেন মনে হয় তারা মরে যাবার পরেও যেন মনে হয় তারা কিলার্স, তারা আক্রমণ করবে, তারা অন্য মাছদেরকে খেয়ে ফেলবে, এমন ভয়ঙ্কর দৃষ্টি তাদের চোখের মধ্যে। এরপরে কবি খুব পুরাতন একটা পুকুরে মাছ ধরতে গেলেন, সেখানে সে অনেক টেন্স মাছ দেখতে পেলেন এবং পাইক মাছ যেগুলোতে পুকুরটা ভরপুর ছিল, কিন্তু চারিদিকে অন্ধকার হয়ে যাওয়ায় কবি খুব ভয় পেয়ে গেলেন, মাছ ধরার সাহস তার চলে গেল, তবুও সে মাছ ধরলেন, বসি ফেললেন এবং মাছ ধরলেন, এভাবে তিনি কবিতাটি শেষ করলেন। তো এই কবিতার মাধ্যমে কবি, তো এই কবিতার মূল থিমটা দেখা গেল যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে যারা উপযুক্ত তারাই সার্ভাইভ করে যেতে পারে, বেঁচে থাকতে পারে, যারা স্ট্রংগেস্ট, যারা শক্তিশালী তারাই দুর্বলদের উপর
অত্যাচার করে নিজের জায়গাটাকে ঠিক রাখতে পারে। এখানে পাইক মাছ একটা মাছ আরেকটা মাছকে খেয়ে ফেলে, তো এর মাধ্যমে বোঝানো হয়েছে যে মানব সমাজে যারা স্ট্রং আছে, যারা শক্তিশালী পাওয়ারফুল, তারা কী করে যে অন্যান্য মানুষদেরকে ধ্বংস করে, অনেক সময় দেখা যায় অন্যান্য মানুষদেরকে হত্যা করে ফেলে সম্পত্তি টাকা পয়সা ধন দৌলত লুটপাট করে নেয়। তো মানব সমাজের এই ঘৃণ্য চিত্রটি কবি পাইক মাছের এই সিম্পল চিত্রের মাধ্যমে চিত্রায়িত করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।